তো নিয়ে চলেছে একটি ভিডিও এই ভিডিওতে আজকে আমাদের দিল্লি সুলতানেট মানে আমাদের মেডিয়েল হিস্ট্রির আজকে আমাদের দ্বিতীয় ক্লাস এবং এই দ্বিতীয় ক্লাসে আমরা মেডিবেল হিস্ট্রি পড়ব এবং আজকে প্রধানত আমরা দিল্লি সুলতানেরটা আলোচনা করব আমরা আগের দিন ইনভেশন অফ ইন্ডিয়া এটা আমরা আলোচনা করেছিলাম প্রথম ক্লাস যারা দেখো নি অবশ্যই দেখে নাও আজকে আমরা দিল্লি সুলতান আলোচনা করব দিল্লি সুলতানের কত সাল থেকে কত সাল পর্যন্ত চলেছিলো সেটা আগে নোট করে নাও বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত কত পর্যন্ত পনেরোশো ছাব্বিশ পর্যন্ত কারণ পনেরোশো ছাব্বিশের পরই বাবর ভারতবর্ষে আক্রমণ করে পানিপথে যুদ্ধ হয় সবাই সবাই জানো এবং বাবরের মাধ্যমে মোগল এম্পায়ার স্টার্ট হয়ে যায় দিল্লি সুলতানাট মোগল এম্পায়ারের আগে পর্যন্ত হবে তাহলে দিল্লি সুলতান পড়ার জন্য আমাদের সালটা আগে রাখা খুবই জরুরি বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত এটা মেনশন করো এই বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত তার একটা কথা বলে দিই এই সুলতানের কথাটা কিন্তু একটা অ্যারেবিক ওয়ার্ড এটা একটা অ্যারেবিক ওয়ার্ড এটা জানাটা খুব দরকার অ্যারেবিক ওয়ার্ড আর এই দিল্লি সুলতানের যে বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত পাঁচটা ডাইনেস্টি কিন্তু সাম্রাজ্য বিস্তার করেছে কটা তোমরা নোট ডাউন করো পাঁচটা ডাইনেস্টি মানে পাঁচটা সাম্রাজ্য বিস্তার করেছে পাঁচটা শক্তিশালী সাম্রাজ্য ছিল দিল্লির সুলতানাটের মধ্যে পাঁচটা সাম্রাজ্য আগে আমি প্রতিটা সাম্রাজ্য এক লাইন করে বলে দেবো মানে নাম বলে দেবো তারপরে আমরা ইন ডিটেলসে একটা আলোচনা করব আগে দেখে নেওয়া যাক প্রথম ডাইনেসটি কোথা কত কত সাল থেকে কত সাল সেটা হচ্ছে স্লেভ বা গুলাম বংশ প্রথমে তাহলে কি স্লেভ ডাইনাস্টি এটা কত সাল পর্যন্ত কত সাল বারোশো ছয় থেকে বারোশো নব্বই পর্যন্ত চলেছিলো প্রথম ছিল স্লেভ ডায়নাস্টি দ্বিতীয় যদি ডায়নেসটি বলি সেটা হচ্ছে খিলজি ডায়নেসটি খিলজি খিলজি ডাইনেসটি তোমরা বাংলা তো লিখতে পারো খিলজি আমি শুধু খিলজি লিখলাম বারোশো নব্বই থেকে বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি শালুগুণ কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে তৃতীয় আসছি তুগলক ডাইনেস্টি দাঁড়া টি জি তুগলক ডাইনেস্টি তুগলক ডাইনেস্টি তেরোশো কুড়ি থেকে তেরোশো কুড়ি থেকে চোদ্দোশো চোদ্দো এর মধ্যে সুরি আমি সুর বংশটা পড়িয়ে দেবো ওটা টাইম পিরিয়ড মানে একটুখানি টাইম পিরিয়ড পর্যন্ত আছে তাই ওটাকে আলাদা করে এখানে লেখাবো না তোমরা হয়তো ভাববে যে স্যার একটা ডাইনসিটি মিস করে যাচ্ছে কিন্তু সেরকম না সুরি যেটা সুর অ্যাম্পায়ারটা ওর মাঝেই ওটা কিন্তু আলাদা ওটা কিন্তু দিল্লি ডায়নসিটির মধ্যে পড়ে না অনেক সময় তাই দিল্লি সুলতানের মধ্যে ওর পড়ে দেয় কিন্তু মুঘল সাম্রাজ্যের ভেতরে সুর অ্যাম্পায়ারটা পড়ে মানে যখন পালিয়ে গেছিলো আমি অনেক নির্দেশে আলোচনা করবো মোটামুটি দিল্লি সুলতারাটার মধ্যে পাঁচটা ডাইনেস্টি আছে তো ভালো করে বুঝে নাও সুরটা এর মধ্যে পড়ে না অনেকে পড়িয়ে দেয় সৌর সৌর ডাইনাস্ট্রি দিল্লি সুলতারাহাটের মধ্যে কিন্তু একদমই উচিত নয় চতুর্থ যেটা সৈয়দ ডাইনেস্টি এসে ওয়াই ওয়াই ইডি সৈয়দ ডাইনেসটি চৌদ্দশো চোদ্দো থেকে চোদ্দোশো চোদ্দ থেকে একান্ন তাহলে এখানে কটা পড়লাম একটা হচ্ছে স্রেফ দ্বিতীয় হচ্ছে খিলজি তৃতীয় হচ্ছে টুগলক চতুর্থ হচ্ছে স্লেব ডাইনেসটি আরেকটা ডায়নেসটি পড়ে আছে এখানে একটু ছোটো করে ওপরটা নোট করে দিচ্ছি চো পঞ্চম যদি বলে দিই লোদি ডায়নেসটি মানে লাস্ট দিল্লি সুলতানের মধ্যে লোদি ডাইনেসটি চোদ্দোশো একান্ন থেকে চোদ্দোশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত মানে বাবর আক্রমণ করা আগে পর্যন্ত তাহলে আমরা এখান থেকে কটা পেলাম পাঁচটা ডায়নেসটি পেলাম একটা স্লেপ আমি খালিটা চেঞ্জ করে আরেকবার রিপিট করে দিচ্ছি কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমার টুকবে তারপর সেটাই বলছি একটা হচ্ছে স্লেপ প্রথমে এক নম্বর দ্বিতীয় হচ্ছে খিলজি তৃতীয় হচ্ছে টুগলক চতুর্থ হচ্ছে সৈয়েদ পঞ্চম হচ্ছে লোদি এই পাঁচটা ডাইনেস্ট্রি নিয়ে দিল্লির সুদ্ধার তৈরি হয়েছে এই পাঁচটা ডাইনেস্ট্রির মধ্যে লঙ্গেস্ট টাইম পিরিয়ড ছিল তুঘলক ডাইনেস্ট্রি সালটা দেখো তেরোশো কুড়ি থেকে চোদ্দোশো চোদ্দোশো চলেছিল আর শর্টেজ হচ্ছে খিলজি শর্টেজ হচ্ছে খিলজি এটা সবচেয়ে শর্টেজ তাহলে দুটো জিনিস মাথায় রাখো একটা হচ্ছে শর্টেজ খিলজি আর এটা লাল কালার দিয়ে বলে দিচ্ছি শর্টেজ হচ্ছে খিলজি লংগেস্ট হচ্ছে তুগলক তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে স্লেভ ডাইনেস্টি স্লেভ ডাইনেস্টিকে অনেক সময় কোশ্চেন পাবে গুলাম বংশ বা মামলুক বলা হয় বা দাস বংশ বিভিন্ন জায়গায় বহু কথা স্লেভ মানে হচ্ছে গুলাম বা দাস বা মামলুক এই তিনটে কথাটাই ব্যবহার করা হয় আজকে আমরা পড়ব স্লেভ ডাইনেস্টি এবং স্লেভ ডাইনেস্টির ফাউন্ডার মানে মোহাম্মদ গরি যাকে রেখে গেছিলেন ভারতবর্ষের বুকে বা মোহাম্মদ গড়ির একজন গুলাম যে ছিল হচ্ছে কুতুবুদ্দিন আইবক সেই থেকেও দা মানে দাস বংশ বা গুলাম বংশের নাম কেন গুলাম বংশ হয়েছে কারণ সবাই কোনো যেমন রাজা মহারাজাদের ছেলেরা সাম্রাজ্য বিস্তার করে এখানে কোনো রাজা মহারাজার ছেলেরা নয় প্রতিটা রাজা মহারাজাদের গুলামরা সাম্রাজ্য বিস্তার করেছে দ্বিতীয় আমরা প্রথম যে হেরিংটা দেব সেটা হচ্ছে স্লেপ ডাইনেসটি ওপরে হেডিন দাও স্লেভ ডাইনেস্টি স্লেভ ডাইনেস্টি এর ফাউন্ডার প্রথমে হেডিং থাকবে হচ্ছে কুতুবুদ্দিন 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 আইবক আইবক প্রথম স্লেভ ডাইনেস্টি আমাদের শুরু করছি প্রথম রাজা এর কুতুবউদ্দিন আইবকের কাল চলেছিল বারোশো ছয় থেকে বারোশো দশ পর্যন্ত মনে রাখো স্লেভ ডাইনেস্টি কত থেকে কত পর্যন্ত চলেছিলো স্লেভ ডাইনেসটি চলেছিল হচ্ছে বারোশো ছয় থেকে বারোশো নব্বই পর্যন্ত মানে নব্বই পর্যন্ত মোটামুটি অনেকগুলো সাল কিন্তু স্লেভ ডাইনেসটি ছিল তাহলে শুধুমাত্র কুতুবুদ্দিন আইবক ছিল বারোশো ছয় থেকে বারোশো দশ পর্যন্ত এবার এক একটা পয়েন্ট লিখতে হবে কুতুবউদ্দিন আইবক হচ্ছে দিল্লি সুলতানাটের ফাউন্ডার বলা হয় প্রথম প্রথম পয়েন্ট আমাদের দিল্লি সুলতানের ফাউন্ডারকে হয় কুতুবউদ্দিন আইবককে কারণ কুতুবুদ্দিন আইবকই মোহাম্মদ ঘড়ি যখন এদেশ থেকে চলে যান বা তাকে খাকড় ট্রাইবরা মেরে দেওয়া মেরে দেয় বারোশো ছয় খ্রিস্টাব্দে সরি বারোশো ছয় সালে বারোশো ছয় খ্রিস্টাব্দে এবং তখন কিন্তু তারপরই কুতুবুদ্দিন আইবক ভারতবর্ষের বুকে দিল্লি সুলতান স্থাপন করেন এবং তিনি যখন ভারতবর্ষের বুকে স্থাপন করেন তাকে কিন্তু রিয়েল ফাউন্ডার কনসিডার করা হয় না তার কারণটাও বলছি কুতুবউদ্দিন আইবক স্লেভ ডাইনাস্টির সূচনা করলেও তাকে রিয়েল ফাউন্ডার বলা হয় না তার কারণ একটা হচ্ছে তার ক্যাপিটাল কিন্তু দিল্লিতে ছিল না এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কুতুবুদ্দিন আইবকের ক্যাপিটাল কোথায় ছিল এটাও কিন্তু বারবার আসে কুতুবুদ্দিন আইবকের ক্যাপিটাল ছিল লাহোরে কুতুবুদ্দিন আইবকের ক্যাপিটাল ছিল হ্যাঁ বন্ধুরা পাকিস্তানের লাহোরে পাকিস্তানের লাহোরে এই জন্য কুতুবুদ্দিন আইবককে দিল্লির প্রকৃত মানে মানে শেফ ডাইনার্সির প্রকৃত যে ফাউন্ডার সেটা কিন্তু বলা বলা হয় না যদি লেখা থাকে রিয়েল ফাউন্ডার নাম কিন্তু অন্য হবে তাহলে আমি আসছি কিন্তু ফাউন্ডার তিনি ছিলেন কুতুবুদ্দিন আইবক যেহেতু তিনি তার রাজধানীটা রাখেনি তাই তাকে রিয়েল ফাউন্ডার বলা হয় না তাকে তিনি একটা উপাধি নিয়েছিলেন এটা হয়তো অনেক বইতে লেখা থাকে না কুতুবউদ্দিন আইবক একটা উপাধি নিয়েছিলেন তার উপাধিটা কি ছিল লাক বাকাস এল ডবল এ কে কেজ লাখ বাক্সা বা লাক বাক্সা বা লাক বাক্কাস অনেক সময় বলা হয় লাক বাক্কা বাক্সা কিন্তু উপাধি নিয়েছিলেন এবং তিনি কিন্তু একটা মনুমেন্ট তৈরি করেছিলেন আমি কিন্তু আলাদা করে মনুমেন্টে ক্লাস করাবো তা আমি এখানে বলছি কুতুবুদ্দিন আইবক কিন্তু কনস্ট্রাক্ট করা শুরু করেছিলেন বা তার একটা কনস্ট্রাকশের গুরুত্বপূর্ণ জিনিস তিনি একটা গুরুত্বপূর্ণ জিনিস চালু করেছিলেন সেটা হচ্ছে কুতুব মিনার কুতুব মিনার কিন্তু অনেকগুলো রাজারা করেছে আমরা আস্তে আস্তে আসবো কিন্তু কুতুব মিনারের কাজটা কে শুরু করেছিলেন এটা কিন্তু আসে কুতুব মিনার শুরু করেছিলেন কিন্তু কুতুবুদ্দিন আইবক এবং কুতুবুদ্দিন আইবক কাকে স্মরণ করে কুতুব মিনার করা শুরু করেছিলেন কুতুব মিনার তার গুরুকে স্মরণ করে কিন্তু এইটা শুরু করেছিলেন এবং যদি বলে তার গুরুটা কে ছিল সুফি সান কোয়াজাবুদ্দিন বক্তিয়ার খিলজি তা কুতুবুদ্দিন কুতুবউদ্দিন আইবকের গুরু কে ছিল বা কাকে স্মরণ করে কুতুম্বীরা তৈরি করার প্ল্যানটা মাথায় এসেছিলো সেটা হচ্ছে একজন সুফি সান ছিল কে ছিল সুফি সুফি সান্ত সুফি সান ছিল এবং তার নাম কী ছিল তার নাম ছিল হচ্ছে কোয়াজা কে এইচডাব্লু এ জে এ কোয়াজা বুদ্দিন বিউডিডি এন বুদ্দিন এইচ টি ওয়াই ই এ আর বখতিয়ার নামের স্পেলিংটা হয়তো বক্তার অন্য কিছু লেখে যাই হোক বক্তিয়ার কাকি খিলজি নয় কাকি আমার একটু বলতে মিষ্টি করছিল কোয়াজা বুদ্দিন বক্তিয়ার কাকি এবং তাকে সম্মান করেই কিন্তু কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার তৈরি করার মানে শুরু করেছিলেন যে একটা কনস্ট্রাক্টেড হবে কনস্ট্রাক্টেড বিল্ডিং কনস্ট্রাক্ট হবে এবং এটাই ছিল কিন্তু তুর্কিদের প্রথম স্মৃতিসৌধ বা স্মৃতিসৌধের কাজ শুরু হয়েছিল এছাড়াও আর একটা জিনিস তৈরি করেছিল সেটা হচ্ছে কোয়াউল ইসলাম বলে মসজিদ তৈরি করেছিল এইটা নিয়ে বিশাল বড় কনফ্লিক্ট আছে তাই এটা আমি এটা কিন্তু বিভিন্ন এনসিআরটির বইতে এনসিআরটির বইতে বা অনেক জায়গায় বাংলা বইতে এটাই কিন্তু প্রথম দেওয়া থাকে তাই আমি তোমাদের কথাটা বললাম কিন্তু যদি গুগলে সার্চ করো ভারতের প্রথম মসজিদ সম্ভবত কেরালার একটা মসজিদ দেবে আমার এই মতো নামটা অত খেয়াল আসবে না সি দিয়ে নাম একটু গুগলে সার্চ করে দেখে নেবে ভারতবর্ষের প্রথম মসজিদ কিন্তু বিভিন্ন এনসিআরটি বইতে যেটা দেওয়া থাকে বা বিভিন্ন বুকে যেটা দেওয়া থাকে সেটা আমি তোমাকে বলছি হয়তো কোশ্চেনটা এইভাবেও না আসতে পারে যে প্রথম মসজিদ কিন্তু কুতুবুদ্দ কুতু কুতুবুদ্দিন আইবকের তৈরি প্রথম মসজিদ কি কোয়া কোয়াউল কোয়াউল উল ইসলাম এটা কিন্তু আমাদের কুতুবুদ্দিন আইবকের তৈরি প্রথম মসজিদ মানে কুতুবুদ্দিন আইবকের তৈরি মসজিদ বলা যাবে এবং ভারতবর্ষের প্রথম কিনা এটা নিয়ে বহুত কনফ্লিক্ট আছে বিভিন্ন বইতে বললাম এই এইটাই পাবে কোয়াত উল ইসলাম এই জিনিসটা পাবে বা মানে গুগলে সার্চ করলে দেখতে পাবে তোমরা যে কেরালার একটা মসজিদ পাবে আমি সেটাও বলে দিচ্ছি দুটোই পাবে তাই এই যেখানে কনফ্লিক্ট আছে তাই কনফ্লিক্টের ওপর কোশ্চেন আসে না ম্যাক্সিমাম চার্জ কোশ্চেন আসে না বসে এটা আসতে পারে কুতুবুদ্দিন আইবকের তৈরি মসজিদের নাম কি তাহলে কোয়াতুল ইসলাম তিনি কিন্তু তৈরি করেছিলেন এছাড়া তিনি কিন্তু চৌগান খেলতে ভালোবাসতেন তোমাকে হচ্ছে এওয়ার কি শব্দ হল চৌগান এটা অ্যাকচুয়ালি পোলোকে ওদের ভাষায় চৌগান বলা হয় কী বলা হয় চৌগান সি এইচ চৌগান চৌগান খেলতে ভালোবাসতেন কুতুবুদ্দিন আইবক কিন্তু চৌগান খেলতে খুব ভালোবাসতেন এবং এই চৌগান বা পোলো খেলতে গিয়ে পোলো খেলতে গিয়ে কিন্তু তিনি মারা যান এবং তিনি প্রথম সম্রাট যে দিল্লিতে কালিফা দে কালিফাদের দ্বারা মান্যতা পেয়েছেন আমি কালিফা কী জিনিস সেটা কিন্তু আমি মডার্ন হিস্ট্রিতে পড়িয়ে দিয়েছি যখন খিলাফাদা আন্দোলনটা হচ্ছিল তখন কিন্তু আমি কালিফাটা পড়েছি যারা ক্লাস দেখছো না মডার্ন হিস্ট্রি তারা কিন্তু অবশ্যই দেখে নিও নাহলে সুবিধা হবে মডার্ন হিস্ট্রি থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে বলে মডার্ন হিস্ট্রিটা আগে পড়িয়ে দিয়েছি এবং তারপরে মেডিভালটা পড়াচ্ছি এবং এরপরে কালিফাদারা মান্যতা পেয়েছিল কুতুবউদ্দিন আইবক থেকে আর কোনো পয়েন্ট পড়া দরকার নেই তিনি দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা কিন্তু প্রকৃত প্রতিষ্ঠা ধরা হয় না তার রাজধানী হচ্ছে লাহোরে এইটুকু মাথায় রেখো এবং তিনি কুতুব মিনারকে কনস্ট্রাক্ট করা শুরু করেছিলেন এবং কাজ স্মরণে শুরু করেছিলেন সেটা হচ্ছে কোয়াজাবুদ্দিন বক্তিয়ার কাকি তার একটা ধর্মগুরু বা তার গুরু তাকে স্মরণ করে কিন্তু তিনি কুতু কুতুব মিনার তৈরি করা শুরু করেছিলেন এবং কুতুব মিনার ছিল দিল্লিতে প্রথম স্মৃতিসৌধ বলতে বলা চলে এছাড়া কোয়ার উল ইসলাম বলে কুতুবদিন একটা সরি কুতুবুদ্দিন আইবক একটা মসজিদ তৈরি করেছিলেন এটা নিয়ে কিছু দ্বন্দ্ব আছে তাই হোক এইটুকুই এইটুকু বললাম আর কিছু এখান থেকে পড়ার দরকার নেই কুতুবুদ্দিন আইবককে পোলো খেলতে গিয়ে মারা যান ব্যাস এইখানে আমাদের কুতুবুদ্দিন আইবক কমপ্লিট আমি শুধু মেন মেন পয়েন্ট বলছি গল্প এর চেয়ে বেশি তোমাদের আর জেনে পরীক্ষাতে এর বাইরে কোশ্চেন চান্স নেই বললেই চলে তাও তোমার পিভিয়াস ইয়ার শুধু করবে আর থিওরি এটা পড়লেই হবে বই না হলেও করলেও চলে যাবে আমি তোমাকে এত বড় কথা বলছি দ্বিতীয় রাজা দিল্লির সুলতানাটের ক্ষেত্রে মানে স্লেভ ডাইনেস্টির কথা স্লেভ ডাইনেস্টির মধ্যে দ্বিতীয় সুলতানা হ্যাঁ স্লেভ ডাইনেস্টির মধ্যে দ্বিতীয় যে পয়েন্টটা আছে। দ্বিতীয় যে রাজা আছে সেটাকে কত আইবকের পরে ইলতুদ মিস ইলতুত মিস মিস সেটা কত সাল থেকে বারোশো দশ থেকে বারোশো ছত্রিশ এটা হচ্ছে সবচেয়ে বড় কথা বারোশো দশ থেকে বারোশো ছত্রিশ ইলতুদ ছিল বারোশো দশ থেকে বারোশো ছত্রিশ এবং তাকে কি বলা হতো স্লেভ অফ স্লেভ দাসের দাস মানে কেন দাসের দাস কুতুবুদ্দিন আইবকের দাস ছিল ইলতুদ কুতুবুদ্দিন আইবক তো মোহাম্মদ ঘড়ির দাস ছিল আর কুতুবুদ্দিন আইবকের দাস ছিল কি ইলতুদ্ তাই দাসের দাস দাসের দাস ছিল হচ্ছে ইলতুদ্ তাই ইলতুদ্ দাসের দাস বা স্লেভ অফ স্লেভ বলা হতো কি স্লেভ অফ স্লেভ স্লেভ অফ স্লেভ বলা হতো কুতুবউদ্দিন আইবককে এবং তার তাকে কিন্তু রিয়েল ফাউন্ডার বলা হতো এই ইলতুজ কিন্তু দিল্লি সুলতানাটের রিয়েল ফাউন্ডার বলা হতো তার কারণ হচ্ছে তিনি কিন্তু ক্যাপিটাল করেছিলেন দিল্লিতেই দিল্লিকে কিন্তু ক্যাপিটাল করেছিলেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার তাকে কিন্তু তাই জন্য রিয়েল ফাউন্ডার বলা অনেক সময় কোশ্চেন আসে যে দিল্লি সুলতানাটের ফাউন্ডারকে তখন কুতুবুদ্দিন আইবক হবে আর যদি কথাটা উল্লেখ করে দেয় রিয়েল ফাউন্ডার তখন কিন্তু ইলতুল হবে তার কারণটা হচ্ছে তিনি কিন্তু দিল্লিতে তার ক্যাপিটালটা করেছিল এবং তিনি কিন্তু কমপ্লিট করেছিলেন কুতুব মিনার কুতুব মিনার কিন্তু কনস্ট্রাক্ট করেছিলেন কমপ্লিট করেছিলেন এবং লাস্ট স্টোরিটা অন্যজন করেছিল লাস্ট স্টোরি বলতে লাস্টে যে তলাটা ওপর তলাটা যেটা এখন দেখতে হবে সেটা কিন্তু অন্যজন করেছিল কে করেছিলো সেটা আমি বলবো অবশ্যই দেখতে থাকো আমার ক্লাস তাহলে সমস্ত জিনিস জানতে পেরে যাবে যাই হোক তিনি কনস্ট্রাক্টটা মোটামুটি কমপ্লিট করেছিলেন কিন্তু কুতুম কুতুম্বীরা কমপ্লিট করেছিলেন কিন্তু ইলতুতমিস এবং এই ইলতুদ সময় কিন্তু একজন ভারতবর্ষে আসেন তার নাম হচ্ছে চেঙ্গিস খাঁ কিন্তু ভারতবর্ষে আসে চেঙ্গিস খাঁ তাহলে এইখানে এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে চেঙ্গিস খাঁ কার সময় ভারতবর্ষে আসেন সেটা কিন্তু ইলতুদ সময় কিন্তু ভারতবর্ষে আসেন এই হচ্ছে ব্যাপার এবং ইলতুতমিস একটা নতুন ডিপার্টমেন্ট শুরু করেছিল এইগুলোই কিন্তু নোট করতে হবে কোন কোন নোট করতে হবে সেটা মন ভালো করে মাথায় রাখো ইলতুদ কিন্তু নতুন একটা ডিপার্টমেন্ট শুরু করেছিল তার কান ই চালগান তোমার এই নামগুলো প্রথম শুনছি কারণ এই নামগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি ডিএফ থেকে বা কেউ পরীক্ষা দাও এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ টুর কান টি ইউ আর টার কান বা তুর কান বলতে পারো তুর কান তুর কান ই চাল গান আমি সব বুঝিয়ে দেবো কোনো অসুবিধা হবে না তোমার চাল গান তুর গান ই চাল গান এটা নতুন ডিপার্টমেন্ট চালু করেছিল যেমন আকবরের মনসফদারি প্রথা এবারে মনে হয় লাস্ট যে মানে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল হয়েছিলো মেন্স হয়েছিলো তাকে থেকে বলছে মনসফদারি কী সিস্টেম মনসবদারি অ্যাকচুয়ালি সৈন্যদলের র্যাঙ্কিং সিস্টেম ওখানে বলেছিল সৈন্যদল অত ডিটেলসে যায়নি এবং মনসবদারিটাকে ভাগ করলে দুটো ভাগ পাওয়া যায় ওর মধ্যে দুটো ভাগ পড়া যায় সেটা আমি পড়াবো যখন আমি মঙ্গল পড়াবো তখন পড়াবো তাই এইগুলো খুব দরকার মঞ্চ কমন হয়ে গেছে নতুন থেকে তুলবে যদি তোলে তাহলে এইগুলো কিন্তু আস্তে খুব বেশি তুরকান ই চালগান এই কিন্তু নতুন ডিপার্টমেন্ট চালু করেছিল ইলতুদমিস এবং ইলতুদমিস একে যদি বাংলায় বলুক একে কিন্তু বাংলায় বলে চাল লিসা বলা হয় যদি বাংলায়তে কেউ মাথায় রাখতে চাও চাল বলতো যদি বাংলায় এটাকে ট্রান্সলেট করা হয় চাল্লিশা বলা হয় এই চাল্লিশা কথাটা মানে কি এই চাল্লিশা কথাটা মানে হচ্ছে যে গ্রুপ অফ ফর্টি মেম্বার কি গ্রুপ অফ ফর্টি মেম্বার ফর্টি মেম্বার এরা কি করতো এরা রাজাকে পরামর্শ দিত যে রাজা আপনি কী করবেন কোথায় যুদ্ধ করবেন কীভাবে রাজ আলোচনা করবেন এই ডিপার্টমেন্টটা কিন্তু ইত্তনমি শুরু করে তাহলে এই কি কী শুরু তার তারকান বা টুরকান কান ই চালগান একে চল্লিশা বলা হতো বাংলাকে যদি মাথায় রাখতে চাও তবে বাংলাটা চাষ পড়েছিল কিন্তু কথাটা হচ্ছে তারকান ই গান এটা কিন্তু ইলদুল মিস তৈরি করেছিল এবং যাতে চল্লিশ জনের মেম্বার ছিল এবং ইলতুন মিস নতুন দুটো কয়েনও এনেছিলো আমি এই পাতাটি এখানে শেষ করে দেবো সুবিধা হবে দুটো নতুন কয়েন এনেছিলো কটা দুটো নতুন কয়েন এনেছিলো এখানে দুটো অ্যারো দিয়ে লেখো একটা হচ্ছে টানকা একটা জিতাল তার দুটো নাম লেখো এখানে কিন্তু একটা হচ্ছে তানকা একটা হচ্ছে মিস হয়ে যাচ্ছে তানকা এখানে এটা হবে না সরি এখানে এটা হবে না টি কে এ তানকা একটা হবে জিতাল এখানে কিন্তু এটা হবে না টি এন কে এ তানকা জিতাল তানকাটা কি ছিল এটা সিলভার কয়েন ছিল এটা সিলভার কয়েন ছিল আর জিতালটার কী ছিল কপার মানুষের মানুষ পৃথিবীতে মানুষ পৃথিবীতে আসার পর হিউম্যান বিং কিন্তু খুব তাড়াতাড়ি ক কপারের ব্যবহার শুরু করে দেয় কারণ আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইশন দেখতে পাবো যে ব্রোঞ্জের জিনিস তৈরি হয়েছে তাহলে ব্রোঞ্জ জিনিস ব্রোঞ্জ তৈরি হয় কপার আর টিম মিলিয়ে আমি কিন্তু ইন্ডাস ভ্যালি যখন সিভিলাইজেশন পাবো তখন এগুলো কপার তামা বিভিন্ন ডিটেলসে বলব তাহলে ইল্টুমিস দুটো কয়েনের স্থাপন করেছিলেন একটা শুরু করেছিলেন একটা হচ্ছে তানকা এখানটা হবে তানকাটার মধ্যে এখানটা এটা হবে না তানকা টি এ এন কে এ তানকা আর জিতাল এই দুটো কয়েন কিন্তু শুরু করেছিল এবং দুটো কয়েনের মধ্যে তানকা ছিল সিলভার আর জিতাল ছিল কপার এই দুটো পয়েন্ট কিন্তু নোট করে নাও এবার আমার দ্বিতীয় পয়েন্টে আসছি সেটা হচ্ছে ইদুল মিশের পর রাজিয়া সুলতান একমাত্র দিল্লির সুলতানাটের মহিলা শাসক যদি বলতে চাও যে দিল্লির সুলতানাটের মহিলা শাসককে রাজিয়া রাজিয়া সুলতান রাজিয়া সুলতান রাজিয়া রাজিয়া ছিল বারোশো ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সালটা এদিক ওদিক হতে পারে লুসেন্টার সঙ্গে অনেক সময় সাল নাও মিলতে পারে কারণ এনসিআরটি এই শালগুলোই ফলো করে আমি অনেক রিসার্চ করেই সালগুলো মেনশন করছি রাজা রাজা সুলতান এবং এই কিন্তু ইলতুল মেয়ে ছিল ডটার ছিল তাহলে এখান থেকে আসতে পারে ইলতুদ কিন্তু একটা ছেলেও ছিল সেইগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় যাই হোক ইলতুল একটা ছেলে ছিল দেখেছিলো যে ছেলে অকমণ্য তাহলে আমার মেয়ে কি মেয়েই শাসন করবে মেয়েই শাসন করবে এবং চার বছরের মতো শাসন করে এবং ফার্স্ট ফিমেল রুলার ফার্স্ট ফিমেল রুলার অফ ইন্ডিয়া যদি বলা হয় কে রাজিয়া সুলতান এবং তার রাজিয়া সুলতানে একজন গুলাম ছিল বা স্লেভ ছিল খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রাজিয়া সুলতানের একজন গুলাম ছিল সে ছিল জামাল উদ্দিন ইয়াকত কেন গুরুত্বপূর্ণ পয়েন্ট গল্পটা তোমাদের বললে বুঝতে পারবে তাহলে আগের নামটা লিখে নাও জামাল জামাল উদ্দিন স্পেলিংটা গুরুত্বপূর্ণ থাকে জামাল উদ্দিন জামান উদ্দিন ইয়াকুত আমি অনেক নতুন নতুন পয়েন্ট বলবো যেগুলো ভরিতে কোনো ছট করে পাবে না রাজিয়া সুলতানের এটা গুলাম ছিল স্লেভ ছিল এইটা কিন্তু বিদেশ থেকে আনা হয়েছিল যদি বলে আমি তোমাদের গল্পটা বলছি এ কিন্তু আবিসিনিয়া থেকে আনা হয়েছিলো আবিসিনিয়া কিন্তু একটা আফ্রিকার দেশ আবিসিনিয়ার যদি বর্তমান নাম বর্তমান নাম হচ্ছে ইথিওপিয়া হ্যাঁ মনে পড়েছে আবিসিনিয়ার বর্তমান নাম হচ্ছে ইথিওপিয়া এই আবিসিনিয়া থেকে কিন্তু জামাল উদ্দিন ইয়াকুদকে আনা হয়েছিল এবং এই আনার পর তার আগে একটা জিনিস বলে দিই রাজা সুলতান কিন্তু বিবাহ করেছিলেন রাজা সুলতানের যে স্বামীর নামটা অনেক সময় পরীক্ষায় দেয় না কিন্তু রাজা সুলতানের হাজবেন্ড নেম এখানে একটা বলা দরকার রাজা সুলতানের হাজবেন্ড নেম হচ্ছে অলতুনিয়া আলতুনিয়া আলতুনিয়া হচ্ছে রাজিয়া সুলতানের কে হাজবেন্ড তাই এটা মাথায় রেখো রাজিয়া সুলতানের হাজবেন্ড হচ্ছে আলতুনিয়া এটা কিন্তু সেই যেটা ইলতুদিস শুরু করেছিল যে ডিপার্টমেন্টটা বলেছিলাম একটু আগেই যে আর টারকান ই চা চালগানের যে চল্লিশ যে স্পেশাল চল্লিশ জন থাকতো যে রাজাকে পরামর্শ দেওয়ার জন্য সেই আর কিন্তু একজন মেম্বার ছিল বা তার সঙ্গে কিন্তু আলতুনিয়ার সঙ্গে রাজিয়া সুলতানের বিবাহ হয়ে যায় এবং রাজিয়া সুলতান সেই মানে আলতুনিয়া ছিল ওই চল্লিশ আর মেম্বার এবার যে পয়েন্টটা বলতে চাচ্ছিলাম যে জামাল উদ্দিন ইয়াকুত এ কিন্তু স্লেপ ছিল মানে বাবার রীতিটাকে তিনি ফলো করছিলেন অ্যাকচুয়ালি জামাল উদ্দিন তিনি বিদেশ থেকে নিয়ে আসেন এবং আবিসিনিয়া থেকে আফ্রিকা থেকে নিয়ে আসেন আবিসিনিয়া এখন নাম ইথিওপিয়া এবং একে নিয়ে আসার পর একটা বিশাল বড়ো পোস্ট দিয়ে দেয় তখনকার দিনে যাওয়া হতো বা তখনকার দিনে যে ঘোড়ার ডিপার্টমেন্ট থাকত তা সেটা সেই ডিপার্টমেন্টটাকে খুব সম্মানের বলা হতো এবং এই জালাল উদ্দিন ইয়াকুদকে হেড অফ দ্য হর্স ডিপার্টমেন্ট করে দেওয়া হয় এই হেড অফ দ্য হর্স ডিপার্টমেন্টে কী বলা হয় সেটা আমি তোমাদের লিখে দিচ্ছি হেড অফ দ্য হর্স ডিপার্টমেন্টকে আমির ই ইখুর আমির ইখুর বা এখুর এই যে নামটা এটা হচ্ছে হেড অফ দ্য হর্স ডিপার্টমেন্টকে করা হয় এই যখন হর্স ডিপার্টমেন্টকে করে দেয় জামাল উদ্দিন ইয়াকুদকে এবারে স্পেশাল চল্লিশের যে মেম্বারগুলো ছিল মানে আলতমিয়া তো বেড়েই গেছে স্পেশাল চল্লিশ জন যেহেতু স্পেশাল চল্লিশ জনের একটা মেম্বার রাজিয়াকে বিয়ে করে নিয়েছে বিয়ে করে নেওয়ার পর দেখছে একটা দাসকে এত গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছে এই পোস্টটা হচ্ছে হেড অফ দ্য হর্স ডিপার্টমেন্ট আমির ইয়া আখুর এই পোস্টটা হচ্ছে হেড অফ দ্য হর্স ডিপার্টমেন্টকে বলা হতো দেখছে সবাই দেখছে স্পেশাল স্পেশাল চল্লিশ জনের যে মেম্বার ছিল তারা দেখছে যে তাহলে দাসকে এত সরি সরি মানে বলতে মিস্টেক হয়ে গেল স্পেশাল চল্লিশ জন মেম্বার দেখছে যে একটা দাসকে এত বড় পোস্ট দিয়ে দেওয়া হয়েছে একটা দাসকে এত বড় পোস্ট দিয়ে দেওয়া হয়েছে তাহলে এটা তো ঠিক হচ্ছে না আমরা এখানে আছি আমরা এখানে থাকা সত্ত্বেও দাসকে এত বড় পোস্ট দিয়ে দেওয়া হচ্ছে তাহলে কি করতে হবে এই দুজনকে সরিয়ে দিতে হবে রাজিয়া আর আলতুনিয়াকে সরিয়ে দিতে হবে সেই একটা হিন্দিতে গান আছে দেখবে রাজিয়া গুণ্ডমে ফাস্কি ওই গানটা কিন্তু এমনি করতে আসেনি অ্যাকচুয়ালি রাজিয়া রাজদুনিয়াকে কিন্তু ডাকুরাই মেরে দিয়েছিল হরিয়ানার একটা জায়গা আছে মানে কথাল বলে কথাল কে এ আমি আমি জায়গাটার নাম লিখে দিচ্ছি হরিয়ানার একটা জায়গা আছে কে এ টি এইচ এ এল কথাল বা এটা হরিয়ানার একটা জায়গা হরিয়ানার একটা জায়গা হরিয়ানার একটা জায়গা এই হরিয়ানার জায়গাটাকে কিন্তু রাজিয়া আর আলতুনিয়াকে মানে ওখানে ওখানে একটা জায়গা ছাউনি মতো ছিল ওখানে লুকিয়েছিলো বুঝতে পারলে আমাদের আক্রমণ হবে কিন্তু তখন ব্যান্ডিট মানে তোমার তো সবাই ইংরাজি এখন পড়ছো কারণ বিভিন্ন থেকে ইংরেজিটাও আসে ব্যান্ডিটস মানে ডাকু ডাকুর ইংরেজি হচ্ছে ব্যান্ডিটস ব্যান্ডিটসরা কিন্তু রাজিয়া সুলতানকে রাজিয়া সুলতানকে এবং আলতুনিয়াকে আক্রমণ করে এবং ওদেরকে হত্যা করে তাহলে ঠাকুরেই কিন্তু রাজাকে হত্যা করতো তাই জন্য গানটা কিন্তু এমনিতেই কিনতে পছন্দ রাজা রাজিয়া গুণ্ডমি ফাঁসি এমনি করতে নয় সব জিনিস একটা তাৎপর্যপূর্ণ থাকে তাই এই জায়গা থেকে তাই জন্য এটা হচ্ছে ব্যাপার এরপরে রাজা সুলতানের পরে অনেকগুলো শাসক ছিল অত গুরুত্বপূর্ণ নয় শুধু নামগুলো পয়েন্ট করে নেওয়াটাই গুরুত্বপূর্ণ আমি রা নামগুলো তোমাদের বলে দিচ্ছি কি প্রথমে যদি রাজা সুলতানের পরে ব্যায়রাম শাহ ছিল ব্যরাম শাহ তোমার নামগুলো লিখে নিও আমি শালগুনো পরিশন করছি ব্যয়রাম শাহ ছিল বারোশো চল্লিশ থেকে বারোশো বিয়াল্লিশ নামগুনো অবশ্যই লিখে নও তারপরে ছিল ব্যরাম শাহের পরে ছিল মাসুদ শাহ মাসুদ শাহ ছিল বারোশো বিয়াল্লিশ থেকে বারোশো ছেচল্লিশ তারপরে নাসিরুদ্দিন মেহমুদ ছিল বারোশো ছেচল্লিশ থেকে শালগুনো আর নামগণ লিখে নিও নাসরুদ্দিন শাহ ছিল বারোশো চল্লিশ থেকে বারোশো পঁয়তাল্লিশ এবং নাসরুদ্দিন শাহ তার প্রধানমন্ত্রী ছিল বালবান নাসিরুদ্দিন শাহ তার প্রধানমন্ত্রী ছিল বালবান এবং এই নাসিরুদ্দিন শাহের দাসও বলতে পারো একটা অ্যাকচুয়ালি দাসই ছিল এবং দাস থেকে পরবর্তীকালে তার প্রধানমন্ত্রী তাকে করা হয় বালবানকে এবং বলবানই পরবর্তীকালে বসে তাহলে এর পরে যে এই রুলারগুলো ছিল ব্যয়রাম শাহ সরি ব্যয়রাম শাহ পেনটা মনে মিস হয়ে গেছে এখানে ব্যয়রাম শাহ এটা পড়া সু সালটা মনে রাখলেই হবে ব্যয়রাম শাহের তারপরে মেহমুদ শাহের সালটা মনে হবে তারপরে নাসিরুদ্দিন মেহমুদ শাহের সালটা মনে হবে তারপরে আমরা কালকে পরের ক্লাস থেকে বালবান পড়ব এখনও কিন্তু স্লেব ইউনিভার্স স্লেব স্লেব ডাইনেস শেষ হয়নি এখনও চলছে স্লেব ডাইনেস কালকে আমরা কি পড়ব বালবান কালকে আমরা বালবান থেকে স্টার্ট করব অবশ্য বালবানটা পড়ালেই কিন্তু আমাদের পুরো স্লেব ডাইনেসটি শেষ হয়ে যাবে কিন্তু বালবানটা পড়াতে গেলে এই ভিডিওটা পায় ওয়ান আওয়ারের কাছে চলে যাবে কারণ বালবান শেষ করতে করতে খিলজি ডায়নাসি শুরু করতাম আমাকে মানে একটা ব্যাপার থাকে তাই বালবানটা আমরা কালকে পড়াবো শুধু একমাত্র স্লেভ ডাইনাস্টির মধ্যে বালবানটাই বাকি থাকলো যে ছিল নাসিরুদ্দিন মেহমাদের এটা কিন্তু আসে যে নাসিরুদ্দিন মেহমুদ নাসিরুদ্দিন মেহমুদের দাস বা প্রধানমন্ত্রীকে ছিল বালবান ছিল এবং লাস্ট পাওয়ারফুল রুলার স্লেপ ডাইনাসটি তারপরেই খিলজি ডাইনাসিটি চলে আসবে এবং স্যালজি ইউনিভার্সিটির বারোশো নব্বই থেকে তেরোশো তেরোশো কুড়ি পর্যন্ত চলবে এবং আমরা সেটা নেক্সট ক্লাসে আলোচনা করে নেব থ্যাংক ইউ ভেরি মাছ পচুলি বাই বাই